হ্যালো এব আমি সিহাফ ফ্রম আইটি এডুকেশন স্কুল ওয়েব ডিজাইন সিরিজের চতুর্থ নাম্বার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে থেকে মেনলি আমরা কোডিং করব মানে একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যতগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হয় অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যে ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হয় আমরা সিকোয়েন্স অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজগুলো প্র্যাকটিক্যালি শিখবো এবং আজকের থেকে আমি মূলত এইচ দিয়ে শুরু করব কারণ আপনারা অনেকেই জানেন যে একটা ওয়েবসাইট এর বেসিক যে স্ট্রাকচার অর্থাৎ বেসিক যে কাঠামো সেটাই হতেছে মূলত এইচ আর যারা এই ভিডিওটা ফার্স্ট দেখতেছেন তারা হয়তো বা জানেন না তো তারা একটু কষ্ট করে আমার প্রিভিয়াস ভিডিও গুলো দেখে আসবেন আমি সেই ভিডিও গুলাতে টোটালি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কতগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হয় এবং কোন ল্যাঙ্গুয়েজ এবং কোন ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইট কোন পার্টে ব্যবহার করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো শুরু করা যাক তো তো যেহেতু আমরা আজকে থেকে করব স্টার্ট সেহেতু এইচটিএমএল সম্পর্কে একটু বেসিক বলে রাখি তো এইচটিএমএল এর মিনিং হচ্ছে হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ একটা ওয়েবসাইটকে ওয়েবসাইট একটা একটা কে মার্কআপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হতেছে এইচটিএমএল অর্থাৎ একটা ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচার সেটাই হতেছে এইচটিএমএল যেমন একটা বাড়ি বানাইতে গেলে প্রথমেই তার একটা কাঠামো দরকার হতে হয় ঠিক একই ভাবে যখন একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয় একটা ওয়েবসাইট তৈরি করতে হয় তখন তার একটা কাঠামো দাঁড় করাইতে হয় আর সেটাই হতেছে এইচটিএমএল তো এটার ইতিহাস যদি বলি তাহলে বলতে হয় যে উনিশশো সালের দিকে টিম বার্নার্স লি ইনি হইতেছে মূলত এইচটিএমএল এর জনক এবং ইনিই এইস টা আবিষ্কার করে এবং সর্বপ্রথম যে যদি আমরা ওয়েবসাইটটা এখন গুগল ক্রোম ওপেন করব আমরা যদি এখানে গিয়ে সার্চ করি যে ওয়ার্ল্ড এর ফার্স্ট এইচটিএমএল ওয়েবসাইট দেন প্রথম লিঙ্ক ক্লিক দেওয়ার পরে এই যে এইটাই হইতেছে মূলত প্রথম ওয়েবসাইট তো এই ওয়েবসাইট এর মূলত এইভাবে দিছে রাখিয়া যাতে মানুষ দেখতে পারে জানা যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা তৈরি সেটা আসলে দেখতে কেমন ছিল কারণ প্রযুক্তি কিন্তু কন্টিনিউ আপডেট হইতেছে যেমন কথাই বলি ফেসবুকে যখন না দুই হাজার তেরো সাল মেবি তো আমার ফেসবুকের সাথে আমার ফার্স্ট কানেকশন তো তখন কিন্তু এতটা আপডেট ছিল না তখন কিন্তু মেসেঞ্জারও ছিল না তখন কিন্তু নোকিয়া একটা এন সেভেন্টি থ্রি একটা ফোন ছিল সেটা দিয়ে নেট ইউজ করতাম ফেসবুক ইউজ করতাম তো তখন কিন্তু এখন যে আমরা মেসেঞ্জারের ডেতে ফটো আপলোড করতে পারতেছি দুই বছর আগেও কিন্তু এই সিস্টেমটা ছিল না সর্বপ্রথম যখন এস্টেম এল তৈরি হয় তখন কিন্তু এত ডিজাইন কোয়ালিটি এত বেটার কোয়ালিটির ওয়েবসাইট ছিল না তখন কিন্তু জাস্ট অনলাইনে মানে রান করানোর মতো একটা ওয়েবসাইট ছিল আর এতটা জনপ্রিয়তাও এখনকার জেনারেশনের মতো ছিল না তো আশা করি বুঝতে পারতাম যে এই কি আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিও দেখবেন আর দেন এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারেন তো যেহেতু আমরা এইচ টি এম শিখবো তো সেহেতু আমরা একটু একটা ওয়েবসাইটের বেসিক যে স্ট্রাকচার সেটা একটু দেখে নেওয়াটাই ভালো কারণ আমি আগে বলছি যে একটা ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার হতেছে এইচ তো আমরা এখন পেইন্টে যাব তো একটা ওয়েবসাইট এর আসলে কিছু সেকশন থাকে মানে একটা ওয়েবসাইট কে টোটাল কয়েকটা সেকশনে বিভক্ত করে ডিজাইন করা হয় তো বেসিক্যালি সেই সেকশন গুলো হইতেছে ধরেন আমি একটা তো মনে করেন এই যে হইতেছে একটা ওয়েবসাইটের হোম পেজ সাধারণত হোম পেজ হইতেছে একটা ওয়েবসাইট এর প্রথম যে পেজ মানে আমরা যখন একটা ওয়েবসাইটে ঢুকি সেই ওয়েবসাইডের ঢুকার পর প্রথম যে পেজটা আমাদের সামনে শো করে যেমন আমি যদি এখন একটা ওয়েবসাইট গানের একটা ওয়েবসাইট এটা তো আমি ওয়েবসাইটে ঢুকলাম তো ওয়েবসাইট প্রথম যে পেজটা শুরু করতেছে এটা হইতেছে হোম পেজ তো মনে করেন এইটা হইতেছে একটা ওয়েবসাইট হোম পেজ তো মূলত একটা ওয়েবসাইটে কয়েকটা সেক্টর থাকে যেমন ধরেন এইটা হইতেছে হেডার সেকশন দেন এইটা হইতেছে ফুটার সেকশন আর ধরেন এইটা হইতেছে স্লাইডার স্লাইডার সেকশন আর এইগুলা আর মাঝের এইগুলা মনে করেন আর মাঝের যে সেকশনগুলা ধরেন এইগুলা হইতেছে কন্টেন্ট সেকশন অর্থাৎ আমাদের একটা ওয়েবসাইট যে কন্টেন্ট গুলা সেটা হইতে পারে বিভিন্ন সার্ভিস সেকশন বা আদার্স যে ইনফরমেশন গুলা সেগুলা ধরেন এই সেকশন অর্থাৎ এই সেকশনের নাম আমরা দিলাম কন্টেন্ট সেকশন তো একটা ওয়েবসাইডের হেডার সেকশনে কি কি থাকে তো একটা ওয়েবসাইডের হেডার সেকশনে ধরেন এই পার্টটা হইতেছে মেনু বার মানে বিভিন্ন মেনু থাকে হোম তারপরে আদার্স তো আমি এইগুলো নিয়ে আসব বিস্তারিত তো আগে ডেমোটা প্রিন্ট করা যাক তো ধরেন এই সেকশনটা হইতেছে লোগো তো একটা ওয়েবসাইডের বেসিক্যালি এই রকম কয়েকটা সেকশনে বিভক্ত থাকে যেমন এই যে যে সেকশনটা এইটা হতেছে হেডার সেকশন তো হেডারে বেসিক্যালি কি থাকে হেডার সেকশনে বেসিক্যালি লোগো থাকে প্লাস মেনু গুলো থাকে আর এই যে যে এটা হতেছে ফুটার সেকশন অর্থাৎ একদম নিচে যে সেকশনটা এটা হতেছে সেই ফুটার সেকশন এবং এই যে সেকশনটা এটা হতেছে স্লাইড স্লাইড সেকশন আর এই যে সেকশন এগুলা হইতেছে কন্টেন্ট সেকশন এখন ধরেন এই কন্টেন্ট সেকশনটা সাধারণত কয়েক কয়েক ভাগে বিভক্ত হয় যেমন ধরেন আমরা এই সাইড টু করে ধরলাম হইতেছে সার্ভিস সেকশন আর এই সাইড টু করে ধরলাম মনে করেন যে আমাদের ইনফরমেশন অর্থাৎ ওয়েবসাইট এর বিভিন্ন অ্যাবাউট সেকশন ধরলাম এবং দেখা যে একটা ওয়েবসাইটের হোম পেজ কিন্তু অনেক লং হয় মানে অনেক দূর পর্যন্ত যায় তো সেম এই কন্টেন্ট সেকশনটা কিন্তু আরো বড় হইতে পারে মানে আরো নিজ দিয়ে মানে নিজ দিয়ে বলতে এই পাশ দিয়ে কিন্তু আরো আরো অনেক সেকশন হইতে পারে মানে কন্টেন্ট সেকশনের ভিতরে অনেক লেখা থাকে তো সেই লেখা অনুযায়ী কিন্তু কন্টেন্ট সেকশনটা অনেক বড় হয় তাহলে টোটালি মেইন বিষয়টা হইতেছে একটা ওয়েবসাইট এর এই ধরনের কয়েকটা সেকশন থাকে যেমন হেডার সেকশন তো এই সেকশনে থাকে হইতেছে লোগো এবং পরের যে স্লাইড সেকশন এই সেকশনে সাধারণত কিছু কিছু পিকচার দেওয়া থাকে সেই ওয়েবসাইট গুলো একটার পর একটা চেঞ্জ হতে থাকে আর এই বিভিন্ন কন্টেন্ট থাকে আর লাস্টলি এইটা হইতেছে ফুডার সেকশন তো এখন আমরা আরেকটু বিস্তারিত যদি আসতে হয় তাহলে আমরা একটু আসেন আমাদের রিয়েল লাইফ যে ওয়েবসাইট ডেমো সেখানে যাওয়া যাক আমি মূলত আমি এইটা ডিজাইন করে রাখছিলাম বেশ কিছুদিন আগে এটা এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট ডিজাইন করার চেষ্টা তো ধরেন এই যে একটা ওয়েবসাইট ওয়েবসাইট মানে এটাকে ওয়েবসাইট বলা যাবে না ধরেন এটা একটা ওয়েব পেজ তো এই ওয়েব পেজের এইটুকু হইতেছে হেডার সেকশন তো আমি এখানে কি কি রাখছি একটা লোগো এটা এটা হইতেছে আমার একটা লোগো আর এটা হইতেছে একটা জাস্ট একটা পিকচার দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে অনেক ধরনের অ্যাডস করে তো সেই অ্যাড শো করার জন্য আমি জায়গাটা রাখছি দেখবেন বিভিন্ন মানে গুগল বিভিন্ন অ্যাড দেয় বিভিন্ন একটা ওয়েবসাইটে তো আমি ধরুন অ্যাড দেওয়ার জন্য এই জায়গাটা রাখছি এবং এইগুলো হচ্ছে সেই মেনু বার অর্থাৎ হোম অ্যাবাউট কন্টাক্ট পোর্টফোলিও সার্ভিস তো সেম ভাবে আমি যে এখানে বলছি যে এই এটা হচ্ছে হেডার সেকশন অর্থাৎ এখানে লোগো এই সাইটের লোগো এই সাইটা মেনু তো এই লোগোটা মাঝে থাকতে পারে আবার মেনু বার মেনু এই হেডারের যে নিচ দেয়া এখানে থাকতে পারে মানে যার যেমন ইচ্ছা অর্থাৎ যে বায়ার অর্থাৎ আপনারা যার কাজটা রিয়েল লাইফ করবেন তো তার চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদেরকে বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে হবে বুঝতেন আপনি দেখা যাচ্ছে হেডারে যদি আপনার বায়ার বলে যে না আমার লোগোটা এই সাইডে দিতে হবে আর মেনু কার্ড এই সাইড না দি এই সাইড দিতে হবে তাহলে আপনার সেইভাবেই করতে হবে মানে স্ট্যান্ডার্ড যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট সেই সেই ওয়েবসাইট গুলোর বেশিরভাগ মেনু গার্ড গুলোই পাল্টিয়ে থাকে তো যার কারণে আমার এইভাবে দেখানো এরপর সেই স্লাইড সেকশনে তো এইটাই হতেছে স্লাইড সেকশন আমি বলছিলাম যে কিছু পিকচার দেওয়া থাকে একটার পর একটা সরি কিছু পিকচার দেওয়া থাকে সেই পিকচার গুলা সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হয় তো এই যে দেখতে পারতেছেন যে পিকচার গুলা সিকোয়েন্স অনুযায়ী চেঞ্জ হইতেছে তো এই স্লাইড গুলা কিন্তু বেশিরভাগ বেশিরভাগ তৈরি করা হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে এবং ফাইনালি এইটা হইতেছে আমাদের ফুটার সেকশন মানে এই যে নিচে আমি বলছিলাম যে ফুটার সাধারণত নিচে হয় তো এই যেতে কপিরাইট অল রাইট রিসিভ বাই মানে এইটা দেওয়ার মেন কারণ যে একটা ওয়েবসাইট কিন্তু বিভিন্ন কন্টেন্ট থাকে তো আপনি যদি সেই কন্টেন্টটা কপি করে আপনার ওয়েবসাইটে দেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কপিরাইট ইস্যু মানে একটা কপিরাইট ক্লাইম আপনি গুগলের কাছ থেকে পাবেন যার যার ফলে কি হবে আপনার সাইটটা হয়তো অফ হয়ে যাইতে পারে বা আপনার সাইটে গুগল যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিবে সেগুলা হয়তো বা নাও দিতে পারে মানে নাও দিতে পারে বলতে দিবে না এবং লাস্টলি বলছিলাম যে এইটা হইতেছে কন্টেন্ট সেকশন তো আমি যে ডেমোটা ডিজাইন করছি এই ডেমোটার এইগুলা হইতেছে কন্টেন্ট সেকশন মানে হেডার এবং ফুটারের মাঝে এইটা হইতেছে ফুটার সেকশন এবং এইটা হইতেছে হেডার সেকশন তো এটার মাঝে যেটা এগুলো হচ্ছে কন্টেন্ট সেকশন যেমন এই কন্টেন্ট আমি প্রথমে রাখছি কি আওয়ার সার্ভিসেস মানে আমি যে সার্ভিস গুলা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকবো সেই সার্ভিস আমি দিছি তো যদিও এখানে একটা ডেমো ডিজাইন করছি আমি আগে থেকেই বলছি তো মূলত ধরেন এখানে সার্ভিস গুলা আমি দিছি দেন এখানে কি করছি সাবস্ক্রাইবার একটা অপশন অ্যাড করে দিছি দেন এখানে কি করছি আমার মানে সোশ্যাল যে লিংকগুলা অর্থাৎ অর্থাৎ আমার সাথে যোগাযোগ করার যে মাধ্যমগুলা সেই মাধ্যমগুলার একটা মানে সেই মাধ্যম একটা ওয়ে এখানে এড করে দিছি তো ইচ্ছা করলে কিন্তু আমি এখানে আরো অনেক অনেক ইনফরমেশন অ্যাড করতে পারতাম তো আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি করি নাই তো এইটাই হইতেছে মূলত একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন মানে যখন আমরা ডিজাইন করব তখন আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো কারণ প্রতিটা ওয়েবসাইট যেমন এই যে একটা ওয়েবসাইট এটা কিন্তু গানের ওয়েবসাইট তো সেহেতু এটার এই যে কিন্তু এই ওয়েবসাইটের এই যে কিন্তু হেডার সেকশন যেমন এখানে সার্চ বাটন দিছে তারপরে তারপরে আদার্স তো এই ওয়েবসাইট টাই মূলত সেভাবে কিছু বোঝানো যাইতেছে না তো আমি যদি আরেকটা ওয়েবসাইট ভিজিট করি যেমন যেমন ডায়ানা হোস্ট এই ওয়েবসাইট টা আমাদেরকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করার একটা ওয়েবসাইট বা আমাদের বাংলাদেশের একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং নিয়ে আমি আসবো কারণ আপনাদের সাথে হয়তো বা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় নাই তো যেমন এই যে একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইট এর এটা কিন্তু হেডার সেকশন তো এই হেডার সেকশনে কি কি দেওয়া আছে যেমন এইটা হইতেছে ওদের লোগো দেন এইটা হইতেছে ওদের মেনু বার গুলা যেমন আমি যেমনটা দেখাইছিলাম যে এই সাইডে লোগো আর এই সাইডে মেনু বার এটা কিন্তু অনেকটা সেই রকমই এই পাশে লোগো দিছে এরা দেন এই পাশে মেনু বার গুলা দিছে আর উপর দিয়ে তাদের কন্টাক্ট নাম্বার গুলা দিয়ে দিছে আর এই ওয়েবসাইটের ফোটার কিন্তু এই যে যদিও এটা ফোটার হিসেবে বোঝা যাইতেছে না দেন নিচের এদের ফোটার আসলে সেইভাবে বোঝা যাইতেছে না কারণ তারা ফোটারের যে যেগুলা থাকে বেসিক্যালি সেগুলো তারা অলরেডি সাইড অ্যাড করে দিচ্ছে তো যাই হোক মানে সব ওয়েবসাইট এর সিস্টেম তো সমান না তো আপাতত আপনারা এতটুকুই জানেন আর ইনশাল্লাহ এই পরে নেক্সট যখন তো ইনশাল্লাহ এরপর নেক্সট আরো ভালো করে জানতে পারবেন যখন আপনারা আপনাদেরকে শিখাবো টোটাল কাজদের প্রসেসিংটা ঠিক তখন এবং এই ওয়েবসাইট এর এই যে কিন্তু কন্টেন্ট সেকশন তো এরা কিন্তু কন্টেন্ট সেকশনে এদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে বলে দিচ্ছে যে একটা ওয়েবসাইটে যদি 1 জিবি স্টোরেজ দরকার হয় তাহলে এত এত মানে এই 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 ফিচারগুলো তারা দিবে দেন তাদেরকে বছরে এতগুলা টাকা দিতে হবে তো এখন আসি একটা ওয়েবসাইটে মূলত কি কি ইলিমেন্ট থাকে সেই ইলিমেন্ট গুলা নিয়ে তো প্রথমে আসি টেক্সট সেকেন্ডলি ইমেজ থার্ড ধরেন বিভিন্ন লিঙ্ক তারপরে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাক কালার দেন কালার এরপরে ফ্রন্ট সাইজ তো এইরকম কিছু মানে ইলিমেন্ট থাকে যেমন প্রথমে আমরা আসি তো যখন আমরা একটা টেক্সট লিখবো ধরেন আমরা এই যে একটা আমরা কিছু টেক্সট লিখলাম তখন কিন্তু আমাদের টেক্সটটা কিন্তু বোল্ড করা লাগতে পারে তারপরে ইটা লিক করা লাগতে পারে দেন আন্ডার লাইন তো এই ধরনের কিছু ফিচার দেওয়া লাগে তো একটা ওয়েবসাইটও কিন্তু সেম যখন একটা ওয়েবসাইটে আমরা ফন্ড লিখি যেমন এইটাই আমি যখন ফন্ড লিখছি তখন কিন্তু আমার এই ফন্ড কিন্তু বিভিন্ন স্টাইলে লিখতে হয়েছে অনেক সময় ফন্ট সাইজ আমার কমাইতে হয়েছে অনেক সময় বাড়াইতে হয়েছে যেমন এখানে আমার ফন্ট সাইজ বোল্ড করতে হয়েছে মানে একটু মোটা করতে হয়েছে দেনের নিচে আবার আরেকটা আন্ডারলাইনের মতো দিতে হয়েছে যদিও এটা আন্ডারলাইন লাইন না এরপরে কি করতে হয়েছে তো এই যে টেক্সট আমরা বিভিন্ন ফিচার দিছি এই ফিচার গুলা কিন্তু আমাদের দিতে হয় মানে ওয়েবসাইটে এই টেক্সট বিভিন্ন ফিচার দিতে হয় এবং সেকেন্ড হইতেছে ইমেজ অর্থাৎ যদি আমরা ইমেজের কথা আসি তাহলে বলতে হয় যে আমরা একটা ওয়েবসাইটে তো একটা ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে হয় তো নিশ্চয়ই এই ইমেজটা অ্যাড করার জন্য কিছু একটা লিখতে হয় মানে ইমেজ এর যে অ্যাট্রিবিউট সেটা লিখতে হয় দেন কি আছে লিংক তো লিংকের কথা যদি আসতে হয় তাহলে বলতে হয় যখন আমরা আমরা এইখানে ক্লিক করলে ধরেন হ্যাঁ করলে কিন্তু আরেকটা যাইতেছে এর মানে কি মানে ওই পেজের ওই ওই ইলিমেন্টের সাথে অন্য একটা পেজের লিঙ্ক করা তো এটা এটা কিন্তু আমাদেরকে করতে হবে আমাদের ওয়েবসাইটে মানে ইউজ করতে হবে যেমন আমি কি এখানে করি নাই যেমন এইখানে যেমন আমি এখানে লিঙ্ক আপ করছি যে এই পেজে ক্লিক দিলে মানে ওইখানে ক্লিক দিলে আমাদের এই পেজটা আবার নতুন করে শো করা মানে আমি তেমন কিছু অ্যাড করি নাই দেন আমাদের আরো কিছু এলিমেন্ট থাক যেমন ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ আমি অর্থাৎ আমি কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করছি তো আমি যে এটা তৈরি করছি অর্থাৎ এই যে সাবস্ক্রাইব লেখাটা এইখানে কিন্তু মানে এটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার দেওয়া আছে সেটা হয়তোবা বা বেগুনি কালার বা ব্লু কালার মানে কালার সম্পর্কে আমার অতটাও আইডিয়া নাই আপনারা হয়তোবা বলতে পারবেন ভালো করে এবং এইখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করছি যেমন এই সার্ভিসে তারপরে হোম বাটনে তো এই ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আমাদের মানে ওয়েবসাইডের একটা মানে অংশ দেন কালার তো কালার তো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যেমন আমরা এখানে টেক্সটে একটা কালার কালার অ্যাড করছি এই টেক্স একটা কালার এই যাতে আমরা আইকন গুলা ইউজ করছি তো একটা কথা বলতে ভুলে গেছে একটা এলিমেন্ট যেমন আইকন আইকন সাধারণত আইকন বলতে কি বোঝায় যেমন এই যে একটা আমরা ইউজ করছি তো এই ধরনের আইকন বিভিন্ন ওয়েবসাইট প্রোভাইড করে থাকে যেমন অসম এটা একটা ওয়েবসাইট তো ফ্রন্টাসম আমরা ইউজ করবো সামনে অসম থেকে আমরা বিভিন্ন আইকন এনে ইউজ করবো যেমন এই আইকনটা আমি কিন্তু অসম থেকে আনছি মানে বিভিন্ন ওয়েবসাইট ওরা কি করে ওরা বিভিন্ন এই ধরনের কিছু মানে পিকচার ওরা তৈরি করে ওদের ওদের ওয়েবসাইটে রাখে পরে যারা ওয়েবসাইট ক্রিয়েটর মানে যারা ডিজাইন যারা ডিজাইনার অথবা ডেভেলপার তারা কি করে এই টেক্সট মানে এই ইমোজি ওদের ওয়েবসাইট থেকে নিয়ে আসে ওদের মানে নিয়ে আসে ব্যবহার করে একদম ফ্রিতে সো এই ছিল আমাদের একটা ওয়েবসাইট এর বেসিক কিছু ইলিমেন্ট তো এছাড়া আরো অনেক ইলিমেন্ট আছে তো সেগুলো নিয়ে আমরা আমরা যখন কাজ করতে তখন আমরা পরিচিত হব একটা আইডিয়া জন্য আমার এগুলা আলোচনা করা যাতে আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয় কারণ এজ এ অনেক ভালো একজন ডিজাইনার হতে গেলে আপনি একটা ওয়েবসাইট সম্পর্কে যত নলেজ গেইন করবেন একটা ওয়েবসাইট সম্পর্কে যত বিস্তারিত ধারণা লাভ করবেন ঠিক ততটাই সেই ওয়েবসাইট ডিজাইন হোক বা ডেভেলপমেন্ট আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে কারণ একটা কাজের প্রতি আপনার ইন্টারেস্ট ঠিক তখনই আসবে যখন সেই কাজটা সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকবে কারণ বিস্তারিত ধারণা না থাকলে আপনি সেই কাজটা কখনোই করতে পারবেন না যেমন ফেসবুকে সরি যেমন ইউটিউবে খেয়াল করলে আমরা আমরা দেখি যে ওয়েবসাইটের উপরে অনেক টিউটোরিয়াল আছে এইচ টি এম এল সি এস এস তারা কি করে তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু একদম প্রথম দিন থেকে এইচটিএমএল সিএসএস এর টোটাল মানে কোডিং এ ফিরে যায় আমার কথা হইতেছে যদি আমরা একটা বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নাই জানি যেমন একটা ওয়েবসাইট কিভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা রিয়েল লাইফে কাজ করতে পারবো না তো এখন আসি সাধারণত ওয়েবসাইটের শ্রেণী বিভাগ নিয়ে অর্থাৎ একটা ওয়েবসাইট মূলত কত ধরনের হয়ে থাকে যেমন যেমন ব্লগিং তারপরে আছে নিউজ পোর্টাল এরপরে আছে এডুকেশনাল দেন দেন পার্সোনাল তারপরে আছে পার্সোনাল তো এইগুলাই উদ্দেশ্যে মূলত একটা ওয়েবসাইট বিভিন্ন শ্রেণির বিভাগের পরে কমার্শিয়াল ওয়েবসাইট আছে দেন বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ওয়েবসাইট আছে তো আপনারা একটু কষ্ট করে কি করবেন গুগলে সার্চ করে নেবেন যে ওয়েবসাইট মূলত কত প্রকার মানে গুগলে সার্চ করলে খুব সুন্দর গায়ে বুঝতে পারবেন যে কোনটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কোনটা ব্লগিং তারপরে কোনটা এডুকেশনাল কোনটা পার্সোনাল কোনটা কমার্শিয়াল ওয়েবসাইট কারণ এইগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা রাখতে হবে না হলে হয়তোবা কারণ আপনারা যখন প্রজেক্ট করতে যাবেন তখন আপনাদেরকে এইগুলো অনেক কাজে দিবে কারণ একটা বায়ার কিন্তু দেখা বিভিন্ন ধরনের ওয়েবসাইট চায় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই সম্পর্কে অনেকটা নলেজ থাকতে হবে তো এখন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যে ধরেন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করলাম ধরেন আমরা এই ওয়েবসাইটটা ডিজাইন করলাম ধরেন এই একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করছি তো এই ওয়েবসাইটটা আমরা অনলাইন ভিত্তি কিভাবে করব মানে যখন একটা ওয়েবসাইট নাম লিখে সার্চ করা হয় ঠিক তখনই কিন্তু একটা ওয়েবসাইট আমাদের সামনে এসে হাজির হয় তো এই যে নাম লিখে সার্চ করার যে প্রক্রিয়াটা মানে একটা ওয়েব ওয়েব একটা গিয়ে যখন আমরা নাম লিখে সার্চ করি ওয়েবসাইট তখন কিন্তু সেই ওয়েবসাইট আমাদের সামনে এসে শো করে তো এই প্রসেসিং টা আসলে কিভাবে সম্ভব এটা কিভাবে হয় এই যে আমি যে এই যে পেজটা বানাইছি তো এই পেজটা যখন আমি অনলাইন ভিত্তি করবো ধরেন আমার এইটা একটা পার্সোনাল প্রোফাইল তো আমি চাইতেছি যে এই প্রোফাইলটা দেখে অর্থাৎ আমার সম্পর্কে কিছু পার্সোনাল ধারণা লাভ করে যাতে অনলাইনে বিভিন্ন আমাকে যাতে নক দিতে পারে তো তো তাহলে আমার এমন একটা কাজ করতে হবে অর্থাৎ এই পেজটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গা থেকে খুব সহজেই আদার্স মানুষেরা আমাকে অ্যাক্সেস করতে পারে মানে আমার এই ইনফরমেশন গুলাকে অ্যাক্সেস করতে পারে তো এই কাজটা করতে গেলে আমাকে কিন্তু কিছু এসে ফলো করতে হবে মানে একটা ওয়েবসাইট অনলাইনে পাবলিশ করতে হলে কয়েকটা স্টে ফলো করতে হয় কয়েকটা না জাস্ট দুইটা স্টে ফলো করতে হয় মানে দুইটা জিনিস লাগে বা দুইটা জিনিস মাথায় থাকতে হয় তো প্রথমটা হইতেছে আপনার ডোমেইন মানে আর পর হচ্ছে হোস্টিং মানে ফেসবুক ডট কম তো এইখানে ফেসবুকটা হতেছে ডোমেইন নেম আর ডট কমটা হইতেছে ডোমেইন টাইপ ধরেন আপনি প্ল্যান করলেন যে একটা ওয়েবসাইট আপনি একটা একটা অনলাইনে পাবলিশ করবেন তো সর্বপ্রথম আপনার কি করতে হবে সর্বপ্রথম আপনার সেই ওয়েবসাইটটা একটা নাম ভাবতে হবে ইউনিক একটা নাম যে নামে আপনার আদার্স কোন ওয়েবসাইট নাই মানে একটা ওয়েবসাইটের জন্য একটা নামই সাধারণত শুরু করে যেমন আপনি যদি ফেসবুক লিখে সার্চ করেন তাহলে কিন্তু শুধুমাত্র এই একটা ফেসবুকই আসবে আপনি কিন্তু চাইলেও অন্য কোন ওয়েবসাইট পাবেন না ফেসবুক নামে ফেসবুক নামে একটা ওয়েবসাইটই পাবেন বা আপনি যদি চান যে আপনি একটা ওয়েবসাইট ক্রিকেট করবেন আপনার সেই ওয়েবসাইটের নাম ফেসবুক দিবেন আপনি কিন্তু কখনোই পারবেন না তো সেম একটা ওয়েবসাইটের এই ডট কমটা হইতেছে ডোমেইন টাইপ আর আর এই নেমটা হইতেছে ওয়েবসাইট নেম তো মূলত এই ডোমেইন নেম আর ডোমেন টাইপ টাইপটাকেই মূলত একসাথে ডোমেন বলা হয় তো এখন কথা হইতেছে ডোমেইন কিন্তু বিভিন্ন ধরনের ডোমেন হয়ে থাকে যেমন ডট কম তারপরে ডট ও আর জি তারপরে ডট তারপরে ডট নেট মানে এই ধরনের অনেক ডোমেন টাইপ হয়ে থাকে তো এখন কথা ডট কমটা কি ডট কমটা হচ্ছে বেসিক্যালি কমার্শিয়াল ওয়েবসাইট শুধু কমার্শিয়াল না বর্তমান দেখা যাচ্ছে আপনার হত্যা নাইনটি পারসেন্ট ওয়েবসাইটই কিন্তু ডট কম কারণ এটা এটা কিন্তু শুরুর দিক দিয়ে ছিল এবং যার কারণে এটা এখন বহুল প্রচলিত একটা ডোমেন টাইপ এবং এবং হচ্ছে ডট ও জি ডট ওআরজি হইতেছে বিভিন্ন অর্গানাইজেশন মানে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থাকে আর এইটা হতেছে ডট ইডিউ এইটা হতেছে বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইট মানে বিভিন্ন এডুকেশনাল ওয়েবসাইটে সাধারণত এই এক্সটেনশনটা ইউজ করা হয় আর ডট নেট হইতেছে সাধারণত ইন্টারনেট সাধারণত ইন্টারনেট সম্পর্কিত ওয়েবসাইট তো অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে যেমন ডায়ানা হস্ট যেমন আমি একটু আগে এই ওয়েবসাইটে ঢুকছিলাম আপনাদেরকে ঢুকে দেখাইছি তো তো এই কিন্তু একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আপনার ভাড়া দেয় মানে সাধারণত ধরেন আপনি একটা ওয়েবসাইটে ডোমেন নেম নির্বাচন করলেন যে আপনি আপনি এই নাম দিবেন এরপরে কিন্তু আপনার এইখানে কি করতে হবে সেই ডোমেন নেমটা লিখতে হবে যেমন আমি একটা নাম লিখলাম আহ সিহাব তো সিহাব লেখার পরে এখানে কিন্তু আমার সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন টাইপের ডোমেন চাইতেছি যেমন ডট ইনফো আছে ডট ইনফো দ্বারা সাধারণত ইনফরমেশন জাতীয় আছে এটা সিলেক্ট করার পরে এখানে সার্চ বাটনে চাপ দিলে এখানে আমার নাম সহ এখানে আমার নাম সহ লেখা উঠবে যে আমার এই নামের আওতায় যদি কোনো ডোমেন অলরেডি থাকে মানে সিহাব নামে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে বলবে যে আমার নামটা যে আমার নামে আরো আদার্স ওয়েবসাইট আছে তো এটা সম্ভব না আমার এই নামটা চেঞ্জ করতে হবে তো আমি এখানে সার্চ বাটনে চাপ দিচ্ছি না কারণ আমার নেট কানেকশন কারণ ইয়ে কারেন্ট চলে গেছে একটু আগে তো যার কারণে আমি এখন সরাসরি দেখাতে পারতেছি না যার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এখন যদি আমি এই সার্চ বাটনে চাপ দেই তাহলে হয়তো ভাই এই সামনে থাকবে না তো ঠিক এইভাবেই যখন আমি সার্চ বাটনে চাপ দিব তখন কি করবে তখন ওরা আগে দেখবে চেক করে যে আমার এই নামে কি আর কোন ওয়েবসাইট আছে তো তখন দেখবে যে না সিহাব নাই তখন ওরা বলবে যে ইয়া মানে মানে সামথিং এমন কিছু একটা বলবে যে আপনার ডোমেন টি আমাদের কাছে মানে আপনার এই নামে অন্য অন্য কোন ওয়েবসাইট নাই তো এই ডোমেনটা ফ্রি আছে তো আপনি চাইলে এত টাকা দিয়ে এই ডোমেনটা নিতে পারেন মানে এরাই মূলত গুলা থাকে মানে ভাড়া দিয়ে থাকে এক জন্য এরা বিভিন্ন মেয়াদে ভাড়া দিয়ে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট চার্জ করে তো তো আশা করি বুঝতে পারছেন কি এখন হোস্টিং ধরেন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করা শেষ এবং নামও চয়েস করা শেষ যেমন আমার এইটার কথাই বলি যেমন এই ওয়েবসাইট এর নাম মনে করেন আমার নাম মাস্টার মাইন্ড শিহাব তো এই মাস্টার মাইন্ড শিহাব দিয়ে আমি মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করব তো অলরেডি মনে করেন আমার নাম সিলেক্ট করা শেষ যে মাস্টার মাইন্ড সে নাম দিব দেন ওয়েবসাইট ডিজাইন করা শেষ তো এখন কথা হইতেছে এই যে ইনফরমেশন গুলো এই ইনফরমেশন গুলো আমরা কই রাখবো যেমন আমি যে ওয়েবসাইট তৈরি করছি আমার কিন্তু কিছু ই মানে কিছু স্পেস নিছে যেমন যখন আমি পেজটা তৈরি করছি তখন কিন্তু আমার এই স্পেসটা লাগছে মানে চার মেগাবাইট এর একটু পরে তো এই মেগাবাইট এর যে সাইজটা এটা আমি মূলত কই রাখব মানে আমার তো এমন কোথাও রাখতে হবে যেখান থেকে আমাকে খুব সহজেই আদার্স পার্সনরা যাতে আমার ইনফরমেশন গুলো অ্যাক্সেস করে আমাকে খুঁজে পেতে পারে তো নিশ্চয়ই আমার আমার কোথাও রাখতে হবে এই ইনফরমেশন তো আমরা এই ইনফরমেশন যেখানে রাখবো সেইটা হচ্ছে হোস্টিং মানে হোস্টিং সার্ভার এইটা সাধারণত দুইটা প্রসেসে করা যায় একটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল যে কম্পিউটার সেইটাকে সার্ভার তৈরি করতে পারেন মানে সেইখানে যেখান থেকে আপনার খুব সহজেই মানুষ অ্যাক্সেস করতে পারবে কিন্তু এইটা অনেক সময় সম্ভব হয় না কারণ সম্ভব না হওয়ার পিছনে মেন কারণটা হতেছে যে ধরেন আপনি আপনার কম্পিউটার একটা হোস্টিং সার্ভার ক্রিয়েট করলেন তো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কম্পিউটার যখন অফ থাকবে তখন কিন্তু আপনার একে অনলাইনে খুঁজে পাবে না আর আপনার দ্বারা কিন্তু সম্ভব হলো চব্বিশ ঘন্টা একটা ওয়েবসাইট আপনার নিজের কম্পিউটারের ভিতরে একটা সার্ভার তৈরি করে সবসময় অন রাখা তো এই হোস্টিং সার্ভারটা কি করে বিভিন্ন কোম্পানি ভাড়া দিয়ে থাকে যেমন আমাদের বাংলাদেশে কিছু সাইট আছে যেমন ডায়না হোস্ট তারপরে আরো আদার্স কিছু ওয়েবসাইট আছে যেমন ডায়না হোস্টের কথা যদি আসি তাহলে এই ওয়েবসাইটটা কিন্তু ডোমেইন নেম প্লাস ডোমেইন সরি এরা কিন্তু ডোমেইন প্লাস হোস্টিং ও ভাড়া দিয়ে থাকে যেমন এইখানে দেখেন দিছে যে এক জিবি অর্থাৎ এক জিবি স্টোরেজ এক জিবি স্টোরেজের একটা হোস্টিং সার্ভার ওরা ভাড়া দিবে এদের কিছু ইয়ে আছে মানে কিছু কিছু ফ্যাসিলিটিস এরা দিয়ে দিছে যে এই অনুযায়ী এরা এক জিবি স্টোরেজ ভাড়া দিবে এস মানে এস বলতে বোঝা যাচ্ছে সলিড স্টেট ডিস্ক অর্থাৎ আমাদের যে হার্ড ড্রাইভ এটার আরেকটা ভার্সন আছে যেটা অনেক বেটার কোয়ালিটি মানে অনেক ফাস্ট স্পিড পায় তো এরা disse যে যে 1 GB স্টোরেজ ভাড়া দিবে দেন ওটা নিতে হলে কি করতে হবে এত মানে 100 134 240 দেন এটা বাড়াইতে গেলে এই अमाउंटটা তাদের মান্থলি পেমেন্ট করতে হবে তো এই টাইমেস মূলত হোস্টিং আর এই হোস্টিং ভাড়া নেওয়ার পরে এই হোস্টিং এর ডিএনএস এ গিয়ে এই ডোমেইন যখন আমরা ক্রয় করব তখন এই ডোমেইনের কিছু আইপি অ্যাড্রেস থাকে তখন এই আইপি অ্যাড্রেস দিয়ে হোস্টিং সার্ভারে এই হোস্টিং সার্ভারের ভিতরে সেই আইপি অ্যাড্রেসগুলো সেটআপ করতে হয় তো সেটআপ করার পরে ফাইনালি তখন আমাদেরকে একটা সি প্যানেল দেয় তো যে সি প্যানেলে গিয়ে আমাদের আমাদের এই ইনফরমেশনগুলো মানে এই জিনিসগুলো সেই সি প্যানেলের ভিতরে যখন আমরা রাখবো মানে যখন আমরা পেস্ট করব ঠিক তখনই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে আমাদের সামনে তখন আর সেই ওয়েবসাইট আমাদের সামনে ডিসপ্লে করাবে তো এইটাই হচ্ছে মূলত ডোমেইন হোস্টিং আর আমার বেসিক্যালি আমাদের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটার ডোমেইন হোস্টিং এর ম্যাথ অলরেডি শেষ না হলে আমি দেখাইতে পারতাম তো আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কম কিন্তু রিসেন্টলি আমাদের ওয়েবসাইটের মানে ডোমেইন হোস্টিং এর ম্যাথ শেষ যার কারণে ওয়েবসাইটটা এখন ঢুকতেছে না কিন্তু আমি যখন কিন্তু আমি টোটালি আমার কোর্সটা শেষ করার পরে মানে একদম লাস্টে গিয়ে কিভাবে একটা ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে কিভাবে একটা করতে হয় দেন ডোমেন কিভাবে কিনতে হয় হোস্টিং কিভাবে কিনতে হয় দেন ডোমেন হোস্টিং কিভাবে সেট করতে হয় টোটাল এই প্রসেসটা দেখিয়ে একটা ওয়েবসাইট রান করাই দিব তো এটা নিয়ে এতটাও ভয় পাওয়ার বা টেনশন নেওয়ার কিছু নাই আজকে জাস্ট আপনাদের সামনে একটু বেসিক নিয়ে আলোচনা করলাম কারণ এই বিষয়গুলো আপনাদের জানার দরকার ছিল আমার মনে হয় কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন আজকের টপিক আর না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ নেক্সট থেকে ডাব্লু থ্রি স্কুলের একদম মানে ডাব্লু স্কুল ওয়েবসাইট ধরে একদম বেসিক থেকে এইচটিএমএল এর কোড প্র্যাকটিস করা শুরু করে দিব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ